এসেছে তাই বলে আজ কুলকায় না খুশির ঢেউ এসেছে তাই বলে আজ কুলকায় না খুশির ঢেউ এসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বড়ুরাই মহাপবিত্র মহান বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে স্বাগত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজ ভান্ডারিয়ার আয়োজনে ও বড়ু উপজেলা মৈনিয়া যুব ফোরামের সৌজন্যে বড়ু উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটি। এদিন সংগঠনটির পক্ষ থেকে স্বাগত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মৈনিয়া যুব ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান নূর। বড়ু উপজেলা আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজ ভান্ডারিয়া শাখার সভাপতি শাহ সাব্বির হোসেন শিববির, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সাত্তার সিদ্দিকী। মৈনিয়া যুব ফোরাম কুমিল্লা জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ইকরামুল হক, মোহাম্মদ অলিউল্লাহ। বড়ু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সুমন আহমেদ, সহসভাপতি রতন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, অর্থ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন। মৈনিয়া বড়ু উপজেলা শাখার দপ্তর সম্পাদক এনায়েত হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য ও খোশবাস উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার মনির হোসেন, মৈনিয়া সাইফিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সংগঠনের সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এদিন বড়ুরা সকল রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বড়ুরা কেন্দ্রীয় খানকা শরীফে এসে আসরের নামাজের জামাত শেষ করে তাবারিক বিতরণ করে কর্মসূচির শেষ করা হয়। এ সময় উপস্থিত এবং আগত বক্তারা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত উপস্থিতি আঞ্জুমানে রহমানিয়া মৈনিয়া মাইজ ভান্ডারিয়া এবং মৈনিয়া যুব ফোরামের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ঢাকা সরওয়ার্দী উদ্যানে বারোই রবিউল আউয়াল তারিখে ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে বড়ুরা উপজেলায় মৈনিয়া যুব ফোরামের উদ্যোগে স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। আজকের এই স্বাগত র্যালিতে আমাদের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই স্বাগত র্যালিটা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টির রহমত হিসাবে আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন আলা নূর নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, নবীউল আম্বিয়া, ইমামুল মুরসালিন রহমতুল আলমিনকে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে প্রেরণ করেছেন। তাই সারা বিশ্বের রসুল নমা, রসুল প্রেমিক মুসলমান নবীজির আগমনে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর আয়োজন দেশব্যাপী করেছেন। আজকে বড়ুরা উপজেলায় মৈনিয়া যুব ফোরামের উদ্যোগে যে র্যালির আয়োজন করা হয়েছে, আমরা ব্যক্তিগত কোনো চিন্তা থেকে র্যালির আয়োজন করিনি, কিন্তু দয়াল নবীর আগমনে সমস্ত বিশ্বের সমস্ত কুলকায়নাতের সকল সৃষ্টি খুশি ছিল। আজকে আমরা যারা নবীর উম্মত, আমরা নবীর আগমনে খুশি, নবীর উম্মত হতে পেরে খুশি। আজকে এই জন্য আমরা স্বাগত র্যালির আয়োজন করা হয়েছি। বিশেষ কথা হচ্ছে, আমরা যাতে এই র্যালির উদযাপনের মাধ্যমে আগামী 12 রবিউল আউয়াল তারিখ আওলাদ রসুলের নেতৃত্বে আমরা যাতে ঢাকা সরওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করতে পারি, এই উদ্দেশ্যে এই র্যালির আয়োজন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির গোলাম হিসেবে কবুল করেন, বলেন আমিন। পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে ঐতিহাসিক ঢাকা সরওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশে
সদর কবেলতে সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল হুসাইনি আল মেজবন্দারি মাদাজি নুরুল আলী ওনার আহ্বানে সারা বিশ্বব্যাপী আঞ্জুমানে রহমানিয়া নেতৃবৃন্দ দিবস এবং মিলিয়ে রূপরাঙ্গি নেতৃবৃন্দ দিবস ঐতিহাসিক ঢাকা সরহাদি উদ্যানে জামায়াত অংশগ্রহণ করা হবে 20 অক্টোবর সেই উপলক্ষে এবং পবিত্র বারোই রবিউল আউয়াল চাঁদ স্বাগত র্যালির জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। যে যেখান থেকে এসেছেন সমস্ত নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দদেরকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার পবিত্র এবং প্রিয় আকা দয়াল নবীজি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, যেই দিনে সমস্ত ফেরেশতাগণ জমিনে নেমে গিয়েছিল, আকাশ বাতাস চন্দ্র সূর্য সমস্ত কিছু আনন্দে মেতে উঠেছিল। সেই আনন্দ উদযাপন করার জন্য আমরা স্বাগত র্যালি বের করার উদ্দেশ্যে আজকে আমরা যেখান থেকে এখানে আসতে পেরেছি সকলেই আমরা মহান রাব্বুল আলামিন এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা অবশ্যই আমরা নিয়ামত প্রাপ্ত হব। একজন গোলাম হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের প্রিয় রসুল এই দিনে আগমন করার কারণে আমরা সকলে আনন্দিত এবং এই আনন্দের র্যালিতে শরিক হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আজকে যে দয়াল নবীর জন্ম না হলে আজকে 18,000 কুলকানার জন্ম হতো না। আজকে এই দয়াল নবী 12 রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে আজকে আমরা আনন্দ র্যালি আপনারা আয়োজন করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ ক্যাবলা রবি বংশের 30তম আওলাদ শাহ সুফি মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি আল হুসাইনি ক্যাবলা কাবা বলেছেন, ঈদ মিলাদুন নবী যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় তাহলে এই বাংলার জমিনে অভাব অনটন থাকবে না। আমার প্রাণপ্রিয় মুর্শিদ ক্যাবলার এই বাণী আমরা লক্ষ্য করতে দেখছি। বাংলাদেশ আজকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় মুর্শিদ ক্যাবলার এই বাণী আজকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপিত হবে রাষ্ট্রীয় মর্যাদায়। ঈদ মিলাদুন্নবী সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে পালন করা হবে। সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই জন্য হইনিয়া জমহুরামে কুমিল্লা জেলা পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।